হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাসায় খাবারের পদ কম মনে হলে বানিয়ে নিন ডিম ভুজিয়া। খুবই সহজে এই ভুজিয়া বানানো যায় এবং এটি বানাতে সময়ও লাগে খুবই কম। চলুন দেখে নিই এটি কীভাবে বানাতে হয়। এখন কড়াইতে দিয়ে দিব সয়াবিন তেল, এরপর দিব 2টি তেজপাতা, 2টি শুকনা মরিচ। দিয়ে দিব পেঁয়াজ কুচি, হালকা একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে দিব টমেটো সস। এরপর দিব টমেটো কুচি, স্বাদ মতো লবণ, ভালো করে কষাতে হবে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। দিচ্ছি গরম মশলা, অল্প পানি দিয়ে মশলাটি কষিয়ে নিব। টমেটো একটু নরম করে নিতে হবে। দিব কয়েকটি কাঁচামরিচ। দিচ্ছি ফেটানো ডিম, ভালোভাবে নাড়তে হবে, সব মিশিয়ে সমানে নাড়তে হবে এবং ডিমটি ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। এখন দিয়ে দিব কিছু ধনে পাতা। এই ডিমের ভুজিয়া শুধু ভাতের সাথে নয়, রুটি বা পরোটার সাথেও বেশ দারুণ লাগবে। আমার আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।